উনার সিরিয়াল আমি জানি না, উনি উনি এখন ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে, আসলে কানে আছে, আমি সুযোগ পাবো কি না আমি জানি না। কেন সুন্দর লাগছে না? আমার শঙ্খ দাশগুপ্তর আগে আমার কাছে মাকসুদ হোসেন এসেছিলেন, আমি সাবা নামের আরেকটা মুভিও করেছি, কোনটা আগে রিলিজ হবে এখনও বলতে পারছি না, তবে মাকসুদ ভাইয়ের পরে শঙ্খ ভাইয়া আসছেন, উনি গল্প নিয়ে আসছেন, উনি যখন গল্প নিয়ে আসবেন হয়তো বা করবো, উনি গল্প নিয়ে আসলে উনার সিরিয়াল আমি জানি না, উনি উনি এখন ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে, আসলে কানে আছে, আমি সুযোগ পাবো কি না আমি জানি না, বাট আমার আশা ভরসা এই দুই ভাই, দেখা যাক কি হয়। যেটা বলেছি, আসলে আমি ওই ক্যারেক্টারগুলোই চুজ করেছি যেগুলো আমি আগে পোট্রে করি নাই, কিংবা ওই গল্পগুলো যেগুলো আগে বলা হয় নাই নাটকের মাধ্যমে, কিংবা ওটিটি কন্টেন্টের মাধ্যমে, কিংবা আমাদের বাংলাদেশি সিনেমাতেও আমরা এই গল্পগুলো আগে দেখি নাই। তো সেই জায়গা থেকেই আসলে প্রিয় মালতি ইজ ডিফারেন্ট, আর সেটাকে চুজ করার পিছনে কারণটা হচ্ছে এটা। আর আমার কাছে মনে হয় সব রঙই সুন্দর, কিন্তু আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে অফ হোয়াইট। যে কোনো জায়গায় শপিং করতে গেলেও কোনো না কোনোভাবে যদি একই ড্রেসে দুইটাতে বা তিনটা কালার থাকে, আমার চোখ আসলে অফ হোয়াইটের দিকে যায়। এটা কেন আমি আসলে উত্তর দিতে পারবো না। এমন এমন কাজের সাথে যুক্ত থাকতে যেগুলো খুব ইন্টারেস্টিং ইন টার্মস অফ স্টোরি। তো আমার যখন গল্পটা শুনি, আমরা প্রথমে তখন মনে হচ্ছিলো দিস ইজ সামথিং যেটা আমাদের বাংলাদেশে আগে কখনো দেখিনি, ইনফ্যাক্ট ওয়ার্ল্ডেও আমরা দেখিনি এরকম গল্প। তো সেই জায়গা থেকে গল্পটা খুবই ইউনিক ফর মি। তো ইউনিক যখন ছিল গল্পটা, তখন আমরা চিন্তা করি যে ঠিক আছে, হাউ ডু ইউ অ্যাকচুয়ালি কোলাবোরেট। আর আমার কাছে প্রডিউসিং মানেই যে আসলে শুধু টাকা দেওয়া বা ডিস্ট্রিবিউশন, এটা না। যেহেতু আমি একজন ডিরেক্টর, তো আমি চেষ্টা করি সবসময় এমন প্রজেক্টের সাথে থাকতে যেখানে আমিও ক্রিয়েটিভলি ইনভলভ হতে পারি। মেবি আমার হয়তো বা কিছু আইডিয়া যদি আসলে কোনোভাবে গল্পটাকে সাপোর্ট দেয়, তাহলে ডেফিনেটলি আই উড ওয়ান্ট টু ইউনো কোলাবরেট উইথ দ্য ডিরেক্টর। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমার যতগুলো ফিল্ম এখন থেকে প্রডিউস করতে চাই, সেগুলোর মধ্যে এই টোনটা যাতে থাকে খুব স্পেসিফিক, যে আমরা যাতে স্ক্রিপ্ট ওয়াইজ বা গল্পের জায়গা থেকে এমন গল্প চুজ করি যেগুলো ভেরি ইউনিক। বিকজ আমার কাছে খুবই খুবই অদ্ভুত লাগে যখন শুনি যে কমার্শিয়াল সিনেমা। আমার কাছে মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট যে কমার্শিয়াল বলতে যেটা বুঝি, সেটা আমার আমি যেভাবে বুঝি, সেটা কমার্শিয়াল ফিল্ম মানে হচ্ছে হোয়াট এভার ওয়ার্কস ফর দ্য কমার্স। তো যে কোনো ফিল্ম যদি ওয়ার্ক করে, ইট ডাজন্ট হ্যাভ টু বি ওই সিনেমাতে আসলে জোর করে একটা আইটেমসে ঢুকানোর দরকার নাই। মেবি দ্য স্টোরি ইজ সো পাওয়ারফুল যেটা আসলে আমাদের মধ্যবিত্ত দর্শক থেকে শুরু করে সব রকম দর্শকের কাছে যায়। তো এরকম গল্পই আমরা সবসময় চুজ করতে চাই গল্পের জায়গা থেকে। সো আই থিঙ্ক আমাদের ফ্রেম পার সেকেন্ডের আইডিয়া হবে হচ্ছে ভালো গল্পের সাথে থাকা। এইটা অ্যাকচুয়ালি আমরা আজকে যেটা দেখলাম, এটা অ্যাবসোলুটলি থ্রিলার না, টিজারও না, দিস আর জাস্ট গ্লিমস অফ দ্য স্টোরি। আপনার কোনো গল্পের কোনো মোটিভ যাতে এখানে বের না হয়, যে কারণে আমরা কিছু ইমেজেস নিয়ে আসছি এখানে। তো এটা দেখে আমরা গল্পের কোনো রকমের উত্তর আমরা পাচ্ছি না। এটা অ্যাকচুয়ালি সম্ভব বলতে পারবে, ইটস নট, মানে এখানে সব কিছুই আছে। এটা যদি আমি স্পেসিফিক করে দিই, দের ইজ রোম্যান্স, দের ইজ ড্রামা, দের ইজ ট্র্যাজেডি, সব কিছুই আছে এখানে, বাট এই গল্পের মতো করে আছে। আমরা ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে দিয়ে যতটা গিয়েছি, তাতে আমাদের কাছে মনে হয়েছে এই সিনেমাটা বাংলাদেশে এরকম একটা সিনেমা যেটা এই চরিত্র মেজবিন কখনো করেনি। কারণ মেজবিন কিন্তু অনেক অনেক চরিত্রে নিজেকে এক্সপেরিমেন্ট করেছে। একই সাথে আমরা দেখেছি যে বেশিরভাগ চরিত্র দর্শকের কিন্তু অনেক ভালোভাবে গ্রহণ করেছে, কিন্তু এমন কোন চরিত্র আসলে করা দরকার যেটা ডিফারেন্ট কিছু হবে। তো সেই জায়গা থেকে এটা খুবই চ্যালেঞ্জিং ছিল এই সিনেমাটা একসাথে যুক্ত হওয়া। চ্যালেঞ্জিং এই কারণে বলছি যে সব ধরনের গল্প কিন্তু প্রডিউস করা যায় না। এই গল্পের প্রতি মানুষের এক ধরনের ভালোবাসার টান, আবার সেই গল্পের জন্য অনেক সময় রিস্কও থাকতে পারে। আসলে একসাথে হওয়ার মূল জায়গাটা এটাই, কোলাবোরেশনটা একটা কারণেই হয় যেন ভালোভাবে গল্পটা বলা যায়। তো সেই জায়গা থেকে নির্মাতা চেষ্টা করেছে তার বেস্ট গল্পটা বলতে, আর প্রডিউসাররা চেষ্টা করেছে এই সিনেমাটা দর্শকের কাছে কত ভালোভাবে পৌঁছে দেওয়া যায়। আমাদের কাছে মনে হচ্ছে দিস দ্য পারফেক্ট ফিল্ম মেজবিনের, যেটা আসলে আমরা সিনেমা হলে তাড়াতাড়ি নিয়ে আসতে পারি।